আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তা হলো চিংড়ি মালাইকারি। এর জন্য যা যা লাগবে, চিংড়ি, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, গুঁড়া মরিচ 1 চা চামচ, হলুদ 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, সস এবং তরল দুধ। প্রথমে চিংড়িগুলোতে মরিচ, হলুদ ও পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিব। তারপর চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিব এবং তাতে মেখে রাখা চিংড়িগুলো দিয়ে দিব। এবার খুব হালকা করে চিংড়িগুলোকে ভেজে নেব। এক্ষেত্রে খেয়াল রাখবো যাতে চিংড়িগুলো খুব বেশি ভাজা না হয়ে যায়। এবার চিংড়িগুলো একটি আলাদা প্লেট উঠিয়ে নিই। এবার চুলায় অন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে নেব। এবার 2 থেকে 3 মিনিট পর্যন্ত পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। অ্যাড করব পরিমাণ মতো লবণ, তারপর দিব 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিব। এবার অ্যাড করব টমেটো সস পরিমাণ মতো। এবার অ্যাড করব হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ এবং গরম মশলা 1 চা চামচ। এবার খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিব। এবার অ্যাড করব 1 কাপ পানি। 4 থেকে 5 মিনিট পর্যন্ত আমরা ওয়েট করব, যতক্ষণ না পর্যন্ত পানিটি শুকিয়ে যায়, এবং আমরা তারপর অ্যাড করব 1 কাপ তরল দুধ। এবার অ্যাড করব আমরা আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলোকে। এবার 10 মিনিট পর্যন্ত চিংড়িগুলোকে রান্না করব, যতক্ষণ না একটা গ্রেভি ভাব আসে, এবং সার্ভ করার আগে 5-6টা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। এবার গরম গরম সার্ভ করব আমাদের চিংড়ি মালাইকারি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, সবাই প্লিজ একবার হলো ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। ফর মোর টেস্টি রেসিপিস স্টে টিউন। ইফ ইউ লাইক মাই ভিডিও দেন প্লিজ গিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।